নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য অনেক বড় সুখবর। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবার দেশের সকল সাধারণ মানুষকে দিচ্ছে 2000 টাকা করে। হ্যাঁ বন্ধুরা, আর বেশি সময়ও নেই, এই মাসের 28 তারিখ থেকেই শুরু হচ্ছে। ইতিমধ্যেই অনেক পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে এই প্রকল্পে তাদের নাম তুলে ফেলেছে। এখনও কিন্তু এই প্রকল্পে নাম নেওয়া চলছে। তাই এই প্রকল্পে যদি আপনার নাম এখনও তোলা না থাকে, তাহলে আপনারা খুব সহজে এখানে নাম তুলে সরকার থেকে এই টাকার সুবিধা নিতে পারবেন। তো যেমনটি আপনারাও জানেন যে আমাদের রাজ্যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের পক্ষ থেকেই বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্প চালু রয়েছে। তো এরকমই আরও একটি প্রকল্প কিন্তু এবার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে দেশের পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে সকলকে উপহার দেওয়া হচ্ছে। তো বুঝতেই পারছেন, আপনিও যদি এই সুবিধা নিতে চাইছেন, তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো কি এই প্রকল্প, কিভাবে এখানে নাম তুলবেন, কবে থেকে এই প্রকল্পে এ মাসে টাকা দেওয়া শুরু হবে, যাদের নাম এখনও তোলা নেই তারা কিভাবে নাম তুলতে পারবেন, সমস্ত তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন। এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেব। তার আগে বন্ধুরা জানিয়ে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। দেখতেই পারছেন, এই টাকা দেওয়ার বিষয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কী কী বলা হয়েছে দেখে নিন। বড় সুখবর, পুরুষ মহিলা সকলের অ্যাকাউন্টে দিচ্ছে 2000 টাকা, নতুন আবেদন শুরু। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনারা নতুন আবেদনও করতে পারবেন। এখন নতুন আবেদন করলেও পরের কিস্তি থেকেই আপনাদের টাকা ঢুকতে শুরু করবে। রাজ্যের সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বড় সুখবর, পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের জন্য সরকারের দুর্দান্ত আর্থিক সহায়তা প্রকল্প চালু। হাতে আর মাত্র কয়েকদিন, তারপরেই এদের সকলের অ্যাকাউন্টে 2000 টাকা করে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই টাকা পেতে অনেক সুবিধাভোগী ইতিমধ্যেই নাম লিখিয়েছেন, এখনও এই নতুন নাম নেওয়া চলছে। যারা নতুন নাম তুলতে চান তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনার নাম না থাকলেও কিন্তু আপনি এই সুযোগে নামটা তুলে নিতে পারবেন। এখন আবেদন করলেও পরের কিস্তি থেকেই টাকা পাওয়া যাবে। ঠিক কবে থেকে এই টাকা পাবেন এবং কিভাবে এখানে নাম তুলতে হবে, কী কী ডকুমেন্টস দিতে হবে, সমস্ত তথ্যগুলো আরও বিস্তারিতভাবে এখানে জানানো হলো। তো অবশ্যই কবে সেই টাকা পাচ্ছেন, কিভাবে কি করতে হবে আপনাদের, সমস্তটা খুব ভালো করে দেখে নিন। এই প্রকল্পটি সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের দিন দরিদ্র, খেটে খাওয়া সাধারণ মানুষদের প্রতি কিস্তিতে 2000 টাকা করে দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ বুঝতেই পারছেন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে এই 2000 টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে। যাদের নাম এই প্রকল্পে এখনও তোলা নেই, তারা খুব সহজেই অনলাইনে আবেদন করে এই প্রকল্পে নিজেদের নাম তুলতে পারবে। এই কিষাণ সম্মান নিধি প্রকল্পের 13তম কিস্তির টাকা ইতিমধ্যেই সুবিধাভোগীরা তাদের অ্যাকাউন্টে পেয়ে গেছে। আর এবার জারি করা হলো 14তম কিস্তির টাকা দেওয়ার তারিখ। যাদের যাদের নাম ইতিমধ্যে তালিকায় নথিভুক্ত করা হয়েছে, তাদের জন্য এই টাকা বরাদ্দ হয়ে গেছে। এই মাসের 28 তারিখ সকাল 11টার সময় সকলের অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেবে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়। যাদের যাদের নাম এখনও তোলা নেই, তারা খুব সহজে অনলাইনে আবেদন করে প্রকল্পটিতে নিজের নাম তুলতে পারবে। অর্থাৎ আপনার নাম না থাকলে চিন্তা করার ব্যাপার নেই, আপনি কিন্তু খুব সহজে নাম তুলতে পারবেন। এখন নাম তুললে পরবর্তী কিস্তি থেকেই তাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে শুরু করবে। অর্থাৎ পরবর্তী যে ইনস্টলমেন্ট আসবে, তখনই আপনারা প্রথমবারের জন্য এই প্রকল্পের টাকা পাবেন। তো এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।